উ টু ট্রান্সলেট লং সেন্টেন্সেস এর এপিসোড এই এপিসোডে আপনারা দেখবেন একটি বাংলা প্যাসিস কিভাবে বাংলায় ভেঙে ভেঙে বাংলিশ করে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হতে পারবেন হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আশা করি শেষ পর্যন্তই দেখবেন ভিউয়ার্স প্রথমেই দেখুন বাংলা প্যাসিজ যুদ্ধ মানবজাতির জন্য একটি অভিশাপ প্রাচীনকালে যুদ্ধ সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয় বোমা ব্যবহারকারীর হাত থেকে কেউই মুক্তি পেতে পারে না বস্তুত যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করে এই বাংলা প্যাসেজটাকে খুব সহজে বাংলিশ করে কিভাবে ইংলিশ করতে হবে সেই বিষয়টা দেখতে থাকুন প্রথমে বাংলা তারপরে বাংলিশ তারপরে ইংলিশ তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে যুদ্ধ মানবজাতির জন্য একটি অভিশাপ তো এই সেন্টেন্সের মধ্যে কোনো ডু ভার্ব নেই অর্থাৎ কোনো কিছু করা যাওয়া খাওয়া বা পড়া এরকম কোনো ক্রিয়া নেই সেজন্য এটি বি ভার্বের ব্যবহার আর সাবজেক্ট হচ্ছে যুদ্ধ যুদ্ধকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে মানব জাতির জন্য একটি অভিশাপ তা আপনারা জানেন যাকে উদ্দেশ্য করে বলা হবে সেই উদ্দেশ্যকৃত ব্যক্তি বস্তু বিষয়ই হচ্ছে সাবজেক্ট যুদ্ধকে উদ্দেশ্য করা বলা হচ্ছে এবং যেটুকু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর পেডিকেট হচ্ছে বিধিও তাহলে যুদ্ধ হচ্ছে সাবজেক্ট আর মানব জাতির জন্য একটি অভিশাপ এটুক এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট এখন এটা যদি বাংলিশ করা হয় তাহলে এরকম করতে হবে যে যুদ্ধ হয় একটি অভিশাপ মানব জাতির জন্য তো যেহেতু ডুভার্ভ নেই সেজন্য হয় যুদ্ধ হয় কি একটি অভিশাপ কার জন্য মানব জাতির জন্য এরকম করে ভাঙতে হবে তো দেখুন খুব সহজে ইংলিশ হয়ে যাবে ওয়ার ইজ এ খার্স হয় সেজন্য ইজ যদি থাকতো ছিল তাহলে ওয়াজ হবে তাহলে উইল বি এরকম সেন্স অনুযায়ী চেঞ্জ হতো যে হয় বলে ইজ ছিল থাকলে ওয়াজ হবে থাকলে উইল বি এরকম তো যুদ্ধ হয় একটি অভিশাপ সেজন্য ওয়ার ইজ এ খার্স একটি অভিশাপ মানব জাতির জন্য তো কার্সের পরে ফর অথবা টু অথবা অন এই প্রিপোজিশন ব্যবহার করা যাবে তো ওয়া ইজ এ খার্স ফর অথবা টু অথবা অন হিউম্যান বিংস অর রেইস আশা করি বুঝতে পেরেছেন বাংলাটা হচ্ছে যুদ্ধ মানব জাতির জন্য একটি অভিশাপ বাংলিশটা হচ্ছে যুদ্ধ হয় একটি অভিশাপ মানব জাতির জন্য তাহলে ইংলিশটা হবে ওয়া ইজ এ খার্স ফর অর টু অর অন হিউম্যান বিংস অর রেইস নেক্সট দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে প্রাচীনকালে যুদ্ধ সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল এটাও বিভার্বের ব্যবহার কোনো কিছু করা যাওয়া খাওয়া পড়া এরকম নেই তাহলে ছিল আর প্রাচীনকালে অনেক অনেক দিন আগে এরকম যদি থাকে তাহলে এই অংশটুকু আপনাকে বাংলায় আগে দিয়ে দিতে হবে এরকম যে প্রাচীনকালে এবার সাবজেক্ট যুদ্ধ এবার ছিল ভার কি ছিল সীমাবদ্ধ ছিল কাদের মধ্যে সৈনিকদের মধ্যে এরকম করে খুব সহজে বাংলিশ করে নেন অর্থাৎ ইংরেজির মতো করে ভেঙে নেন বাংলাটা হচ্ছে এরকম প্রাচীনকালে যুদ্ধ সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল বাংলিশটা হচ্ছে প্রাচীনকালে যুদ্ধ ছিল সীমাবদ্ধ সৈনিকদের মধ্যে এরকম করে বাংলিশ করে এবার ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে যে প্রাচীনকালে ইন অ্যানসেন্ট টাইমস প্রাচীনকালে সেজন্য ইন অ্যানসেন্ট টাইমস প্রাচীনকালে এবার যুদ্ধ ছিল সেজন্য ওয়ার ওয়াজ ওয়ার ওয়াজ যুদ্ধ ছিল সীমাবদ্ধ অনলি লিমিটেড অথবা শুধু লিমিটেড মানে মাত্র সীমাবদ্ধ ছিল কাদের মধ্যে সীমাবদ্ধ ছিল টু সোলজার্স তো আপনারা জানেন লিমিটেড টু অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ আর ছিল সেজন্য ওয়াজ লিমিটেড সীমাবদ্ধ ছিল কাদের মধ্যে বা কাদের সাথে সীমাবদ্ধ ছিল টু সোলজার্স সোলজার্সদের মধ্যেই সীমাবদ্ধ ছিল লিমিটেডের পরে প্রিপোজিশন সবসময় টু হবে তো বাংলাটা হচ্ছে এরকম যে প্রাচীনকালে যুদ্ধ সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল বাংলিশটা হচ্ছে প্রাচীনকালে যুদ্ধ ছিল সীমাবদ্ধ সৈনিকদের মধ্যে ইন অ্যানসেন্ট টাইমস প্রাচীনকালে ওয়ার ওয়াজ অনলি লিমিটেড টু সোলজার্স আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয় তো এখানে উভয়কেই বৌতের ব্যবহার তো সেজন্য বাংলা ভাঙতে হবে এরকম কিন্তু আজকাল কিন্তু আজকাল এই অংশটুকু আগে দিয়ে দেন কিন্তু আজকাল এবার বেসামরিক এবং সামরিক উভয়কেই সেজন্য বেসামরিক এবং সামরিক উভয়কেই তো প্রতিফল ভোগ করতে হয় কাদেরকে বেসামরিক এবং সামরিক উভয়কে সেজন্য বেসামরিক এবং সামরিক উভয় এদের কথাই বলা হচ্ছে যে এদেরকে যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয় সেজন্য এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট বেসামরিক এবং সামরিক উভয়কে এবার ক্রিয়া ভোগ করতে হয় ভোগ করতে হয় এবার কি ভোগ করতে হয় অবজেক্ট দিয়ে দেন দ্য প্রতিফল অব যুদ্ধ এরকম লেখা হয়েছে কেন কারণ হচ্ছে যুদ্ধের প্রতিফল দেখুন রর ব্যবহার যুদ্ধ এবং প্রতিফল এই দুইটা শব্দ র দিয়ে জয়েন করা হয়েছে সেজন্য দ্য প্রতিফল অব যুদ্ধ এরকম ভাঙতে হবে বাংলাটা হচ্ছে এরকম কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয় এবার বাংলিশ করলে হবে কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই ভোগ করতে হয় কি ভোগ করতে হয় দ্য প্রতিফল অব যুদ্ধ তো আপনারা অবের ব্যবহার দেখেছেন সাবজেক্টের একটি ক্লাস করেছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি ক্লাসটি দেখলে অবশ্যই উপকৃত হতে পারবেন তো খুব সহজেই ইংরেজি হয়ে যাবে কিন্তু আজকাল সেজন্য বাট নাও এ ডেইজ কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই যেহেতু উভয়ের ব্যবহার রয়েছে সেজন্য বোথ দ্য সিভিলান্স অ্যান্ড দ্য মিলিটারি পিপল মিলিটারি ব্যবহার করলেই হয় পিপুল না ব্যবহার করলেও সমস্যা নেই ব্র্যাকেট দিয়ে রেখেছি কিন্তু আজকাল বাট নাও এ ডেইজ কিন্তু কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই সেজন্য হবে বোথ দ্য সিভিলিয়ানস অ্যান্ড দ্য মিলিটারি পিপল এখন এই যে করতে হয় কোনো কিছু করতে হয় বা করতেই হবে এরকম সেন্সে আপনারা হ্যাপ টু ব্যবহার করতে পারেন কোনো কিছু করতে হয় তো সেজন্য ভোগ করতে হয় মানে সাফার করতে হয় আর কি সেজন্য হ্যাপ টু সাফার ভোগ করতে হয় এবার কী ভোগ করতে হয় সাফার কিন্তু ট্রানজিটিভ ভাব হিসেবে ব্যবহার করা যায় যখন সাফারের পরে অবজেক্ট থাকবে তখন বুঝবেন সেটি ট্রানজিটিভ ভাব মানে কোনো খারাপ কোনো কিছুর অভিজ্ঞতা লাভ করা সেটাই হচ্ছে সাফার তো হ্যাভ টু সাফার সাফার করতে হয় ভোগ করতে হয় দ্য কনসিকুয়েন্সেস অব ওয়ার যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয় এরকম করে বাংলিশ করলে খুব সহজে ইংলিশ করতে পারবেন সেন্টেন্সটা আমি আরেকবার বলি কিন্তু বাংলাটা হচ্ছে কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয় বাংলিশ করলে হবে কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই ভোগ করতে হয় দ্য প্রতিফল অব যুদ্ধ ইংলিশটা হবে বাট নাও এ ডেইজ বোথ দ্য সিভিলিয়ানস অ্যান্ড দ্য মিলিটারি পিপল হ্যাভ টু সাফার দ্য কনসিকুয়েন্সেস অব ওয়ার্ড আশা করি বুঝতে পেরেছেন নেক্সট বোমা ব্যবহারকারীর হাত থেকে কেউই মুক্তি পেতে পারে না তো এখানে মুক্তি পেতে পারে না কে কেউই মুক্তি পেতে পারে না সেজন্য কেউই হচ্ছে সাবজেক্ট বাংলিশ করলে হবে কেউই তারপরে মোডেল কেউই পারে না মুক্তি পেতে কেউই পারে না মুক্তি পেতে সাবজেক্ট তারপরে যদি মডেল ভার্ভ থাকে মডেল ভার্ব দিয়ে দেবেন তারপরে হচ্ছে ক্রিয়া মুক্তি পেতে তো কেউই পারে না মুক্তি পেতে কি থেকে মুক্তি পেতে পারে না বোমা ব্যবহারকারীর হাত থেকে মুক্তি পেতে পারে না এরকম করে বাংলাটা হচ্ছে এরকম বোমা ব্যবহারকারীর হাত থেকে কেউই মুক্তি পেতে পারে না বাংলিশ করলে হবে কেউই পারে না মুক্তি পেতে বোমা ব্যবহারকারীর হাত থেকে ইংলিশ খুলে খুব সহজে হয়ে যাবে কেউই পারে না জন্য নান খ্যান নান ব্যবহার করলে শুধু খ্যান দিলেই হয়ে যাবে নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সেজন্য নান খ্যান এস্কেপ এসকেপ ফ্রম অর্থ হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া তো নান খ্যান এসকেপ কেউই ছাড় পেতে পারে না বা মুক্তি পেতে পারে না ফ্রম থেকে ফ্রম দ্য ইউজার্স অফ বমস বোমা ব্যবহারকারীর থেকে তো বোমা ব্যবহারকারীর হাত থেকে মানে বোমা ব্যবহারকারী থেকে কেউই মুক্তি পেতে পারে না বাংলাটা হচ্ছে এরকম বোমা ব্যবহারকারীর হাত থেকে কেউই মুক্তি পেতে পারে না বাংলিশ করলে কেউই পারে না মুক্তি পেতে বোমা ব্যবহারকারীর হাত থেকে তো নান খ্যান স্কেইপ কেউই মুক্তি পেতে পারে না ফ্রম দ্য ইউজার্স অব বোমস বোম মানে বোমা ব্যবহারকারীর থেকে কেউই মুক্তি পেতে পারে না ফ্রম দ্য ক্লাচ অব দ্য ইউ ইউজার্স অফ বোমস সেটাও ব্যবহার করা যেত বোমা ব্যবহারকারীর থাবা বা বোমা ব্যবহারকারীর হাত থেকে তো হাত হ্যান্ডস ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য ইউজার্স অফ বমস এটা ব্যবহার করলে ব্যাড ইংলিশ হয়ে যেত আসলে এরকম ব্যবহার করতে ফ্রম দ্য ইউজার্স অফ বমস বোমা ব্যবহারকারীর থেকে কেউই এস্কেপ পেতে পারে না মুক্তি পেতে পারে না যদি বলি কেউই মৃত্যু থেকে মুক্তি পেতে পারে না তাহলে নান খ্যান এসকেপ ফ্রম ডেথ এরকম আর বোমা ব্যবহারকারীর থেকে সেজন্য নান ক্যান্কেপ ফ্রম দ্য ইউজার্স অফ বোমস আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন নেক্সট বস্তুত যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করে তো এই অংশটুকু বাংলায় বস্তুত এই জাতীয় কোনো ওয়ার্ড থাকলে বাংলায় সেটা আগে বসায় দিবেন বস্তুত এবার যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করে তো যুদ্ধ সম্পর্কে বলা হচ্ছে এবং এই যুদ্ধ কোনো কিছু করে আর কি সেজন্য যুদ্ধ হচ্ছে সাবজেক্ট এবার পরিণত করে হচ্ছে ভার্ব ফাইনাইট ভার্ব যুদ্ধ পরিণত করে এবার কাকে পরিণত করে মানুষকে পরিণত করে কিসে পরিণত করে পশুতে বাংলাটা হচ্ছে বস্তুত যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করে বাংলিশ করলে হবে বস্তুত যুদ্ধ পরিণত করে মানুষকে পশুতে ইংলিশ করলে খুব সহজ হয়ে যাবে ইনফ্যাক্ট যুদ্ধ বস্তুত সেজন্য ইনফ্যাক্ট যুদ্ধ ওয়ার এবার পরিণত করার ইংরেজি হচ্ছে টার্ন টার্ন সামবডি অর সামথিং ইন্টু সামবডি অর সামথিং মানে কাউকে বা কোনো কিছুকে কোনো কিছু বা কাউকে পরিণত করা সেগুলোর ক্ষেত্রে টার্ন সামথিং বা সাম্বডি ইন্টু সামবডি অর সামথিং সেজন্য বস্তুত ইনফ্যাক্ট এবার যুদ্ধ ওয়ার পরিণত করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেজন্য টার্নস ওয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য টার্নস পরিণত করে যদি বলতাম পরিণত করিতেছে তাহলে ওয়ার ইজ টার্নিং পরিণত করেছে ওয়ার হ্যাজ গ্রামাটিক্যাল সেন্টেন্স জানলে যে কোনো সেন্টেন্সকে আপনি খুব সহজেই ইংরেজিতে পরিণত করতে পারেন রূপান্তরিত করতে পারবেন ট্রান্সলেট করতে পারবেন তো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ওয়ার টার্নস যুদ্ধ পরিণত করে হিউম্যান বিংস মানব জাতিকে বা মানুষকে পরিণত করে ইনুস্টস পশুতে পশুতে পরিণত টার্ন যদি বলি যে এটা তোমাকে একটা কাপুরুষে পরিণত করেছে তাহলে ইট হ্যাজ টার্নড ইউ ইন্টু এ খাওয়ার্ড ঠিক একই রকম ওয়ার্ড টার্নস যুদ্ধ পরিণত করে হিউম্যান বিংস পরিণত করে কিসে ইন্টু বিস্টস অর এনিম্যালস বিস্ট অথবা অ্যানিম্যালস যে কোনো একটি ব্যবহার করলে হবে তো ভিওয়ার্স বাংলাটা হচ্ছে বস্তুত যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করে বাংলিশ করলে হবে বস্তুত যুদ্ধ পরিণত করে মানুষকে পশুতে ইংলিশ ইনফ্যাক্ট ওয়ার ঠান্স হিউম্যান বিংস ওয়ার হিউম্যান বিংসকে পরিণত করে ইনটু বিস অর ওর অ্যানিম্যালস আশা করি বুঝতে পেরেছেন ভিওয়ার্স আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখন পুরো পড়ি দেখুন যুদ্ধ জন্য একটি অভিশাপ প্রাচীনকালে যুদ্ধ সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আজকাল বেসামরিক এবং সামরিক উভয়কেই যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয় বোমা ব্যবহারকারীর হাত থেকে কেউই মুক্তি পেতে পারে না বস্তুত যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করে এখন এটা ইংরেজি করলে এরকম হবে যে War is a curse for or to, or to or on human beings or race. In ancient times, war was only limited to soldiers, but nowadays both the civilians and the military people have to suffer the consequences of war. None can escape from the users of bombs. In fact, war turns human beings into beasts or animals. ভিভার্স আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস্যার লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস